দয়াল তোমার হাতে দিয়া দুইজন হাত আমরা স্বামী স্ত্রী দুইজন মিলে হইয়াছি বায়াত কোন ভক্তি দিলে আমি আসলে মুক্তি পাবো একজন যদি সাধক হয় আর একজন যদি খাদক হয় তাহলে এখানে কখনো সাধনা চলে না তোমায় আমি দিব চাও যত আমার স্ত্রীর কাছে তুমি ভাগে পাও কত কত তোমার কত আমার কত আমার এই গানটা আমার মনে হয় কেউ শুনছেন কিনা জানি না তবে নতুন কিছু পাবেন আমি এই আশাটা করছি ধন্যবাদ আমি ভক্ত হইয়া ভক্তি দিলে যদি মুক্তি পাই আমি ভক্ত হইয়া ভক্তি দিলে যদি মুক্তি ধন এমন কি ধন আছে তোমার সেই ধন আমার কাছে নাই বাজার তোমার হাতে দিয়া দুইজন হাত আমরা স্বামী স্ত্রী দুইজন মিলে হইয়াছি বায়া দয়া তোমার হাতে দিয়া দুইজন হাত আমরা স্বামী স্ত্রী দুইজন মিলে হইয়াছি বায়া ওরা গুরু ভজন করব একসাথ কার কি করব জানতে চাই দয়া আমি দয়াল দিব চাও যত আমার স্ত্রীর কাছে তুমি ভাগে পাও কত দয়া তোমায় আমি দিব চাও যত আমার স্ত্রীর কাছে তুমি ভাগে পাও কত দয়াল তুমি আমায় দিবে কত কার বাসরে কে বাজাই দয়াল তুমি আমারে দিবে কত কার বাসরে কে বাজাই যদি মুক্তি পায় আমি ভক্ত
ভক্তের কাছে গুরু সেবা পায় আবার ভক্তের কাছে গুরুই ভক্তি দেয় ভক্তের পায় কোন বা কর্মে যায় ভক্তের কাছে গুরু সেবা পায় আবার কেউ বা বলে গুরুর মুক্তি হয় ভক্তের সেবা তখন গুরু ভক্তি দেয় ভক্তের পয়সা থাক সুশীল কইবে জানতে চাই দয়া দেবজন ব্যক্তি যিনি শৌকত সরকার ভাই উপস্থিত আমার ভাইয়ের প্রতি ভক্তি জানাই তার সাথে যারা আসছেন তাদের কাছে সালাম ভক্তি শ্রদ্ধা জানাই আপনাদের খারাপ লাগে আসলে বাবা সাধক প্রয়াত সাধক যিনি সুশীল সরকার যিনি গুরুবাদী একজন মানুষ ছিলেন ওই মানুষটা চলে গেছে ওই মানুষটা চলে গেছে পর্দার আড়াল হয়ে গেছে যদিও সে আড়াল হয়ে যায় কিন্তু কিছু কিছু ব্যক্তির মহৎ গুণ মহৎ বাণী এই বাণীটা কাল কিয়ামতের এক পর্যন্ত থেকে যাবে সেটা গুরু ভক্তের মধ্যে এই আবির্ভাবটা থেকেই যাবে যেমন সাধক বললেন দয়াল এমন কি ধন আছে তোমার সেই ধন আমার কাছে নাই আমি ভক্ত হইয়া ভক্তি দিলে যদি মুক্তি পাই ভক্তি তো অনেকভাবে মানুষ দেয় দেয় না দেখবেন কিছু ভক্তি আছে শুধু হাত দিয়া ভক্তি করে আবার কিছু ভক্তি আছে যে ভক্তিটা এই মাথাটা দয়ালের দুইটা চরণ দুখানা ধরে চুম্বন করে আরেকটা ভক্তি আছে যে ভক্তিটা হাত এইভাবে অগ্রসর করে এই মাথা থেকে পায়ের আঙ্গুলি পর্যন্ত সমস্তটাই গুরুর পায়ে অর্পণ করে দিয়ে মানে পুরো দেহটা ন্যস্ত করে দিয়ে দয়ালের প্রেমে রেখে সে দয়ালকে ভক্তি দেয় ভক্তির মধ্যেও অনেক পার্থক্য ডিফারেন্স আছে তাহলে ভক্তি দিলে যদি মুক্তি পাওয়া যায় ভক্ত হইয়া যদি ভক্তি দিলেই মুক্তি পাওয়া যায় এর মধ্যে কি মানে ভক্তির মধ্যে কোনো কোন ভক্তি দিলে আমি আসলে মুক্তি পাব সাধক কি বললেন দয়াল তোমার হাতে দিয়া দুইজন হাত আমরা স্বামী স্ত্রী দুইজন মিলে হইয়াছি ভায়ার আমরা গুরু ভজন করব একসাথে কার কি কর্ম জানতে চাই আছেন এইরকম আমি ওই যে শকুত ভাই গান দিয়েছিল 26 তারিখ তমসের বাজানের বাড়িতে ওই বাড়িতে যখন গান করলাম হানিফ সরকার বাজানের সাথে উনি তার আগে একটা কথা আমার বলছিল মা আমি যখন আমার স্ত্রীকে আমি বিবাহ করি ওই রজনীতে আমার স্ত্রী যখন আমার কাছে আমি যখন উভয় উভয়ের পাশাপাশি ছিলাম সঙ্গটা হওয়ার আগেই আমি তাকে বলেছিলাম যে তোমার কাছে আমি একটা জিনিস চাই কই কি চাও তোমার কাছে একটা জিনিস চাই সেটা হচ্ছে তোমাকে বায়াত গ্রহণ করতে হবে তখন আমি কি করলাম আমি আমার দয়ালের কাছে নিয়া আমি আমার স্ত্রীকে আগে বায়াত পড়াইলাম আচ্ছা এরকম এক গুরুর কাছে স্বামী স্ত্রী দুইজনে বায়াত হইছেন আচ্ছা সে স্বামী আমি স্ত্রী যদি এর মধ্যে দুইজনের পার্থক্য থাকে তাহলে এর মধ্যে কর্মেরও পার্থক্য আছে একজন যদি সাধক হয় আর একজন যদি খাদক হয় তাহলে এখানে কখনো সাধনা চলে না আমার একটু জানা দরকার
এখানে কার কি কর্ম একটু আপনি বলবেন। তোমায় আমি দিব চাও যত, আমার স্ত্রীর কাছে তুমি ভাগে পাও কত কত। আচ্ছা বাবা খারাপ লাগে, আমি আমার গানের কথাগুলোই বলছি, বলে শেষ করে দেব, আমি একটা বাড়তি কথাও বলবো না। আমার স্ত্রীর কাছে তুমি ভাগে পাও কত আমার একটু জানার বাসনা, তোমার আমি চাও যত তাই দিব, কিন্তু আমার একটু জানার ইচ্ছা আমার স্ত্রীর কাছে তোমার ভাগ কত, যদি ভাগ হয়ে থাকে তোমার কত আমার কত, এটা একটু বলবেন আপনি। শুনি ভক্তের কাছেই গুরু সেবা পায়, আবার কেউ বা বলে গুরুর মুক্তি হয় ভক্তের সেবায়, তখন গুরুই ভক্তি দেয় ভক্তের উপায় সাধক, সুশীল কয় ভেদ জানতে চাই আমার, বাহির থেকে একটা জানার দরকারও নাই, এই কথাগুলো আমার দয়ালের কাছে জানার বাসনা, আমার দয়াল যেন আমাকে একটু বুঝায়। আরেকটা কথা সেটা হচ্ছে কি জানেন, এই মানুষটার সাথে আমার অনেক গান হয়, কবিল সরকারের সাথে আমার অনেক গান হয়, কিন্তু যে গানগুলো হয় কে কারে কতটুকু কইতে পারে এটার একটা মারামারি চলে, কিন্তু আজকে কোনো মারামারি নাই, আমি বেশি কিছু কইতেও পারবো না, কারণ কইব তুমি গান দিলা তোমার সাথেই গাইলাম, তোমার ভাবমতে হইছে দেখে তুমি আমারে যা ইচ্ছা তাই কইলা, অন্য গানে গেলে হে আমারে কইব, এখন যদি তার থেকে কিছু মানে কমতি পরে পরে আর কি, তাহলে এটার দায়িত্ব এটা আপনার গো, আমি কিছু কিন্তু কইমো না, কইলে আমার ঝামেলা আছে। এখানেই আমার দয়ালের কাছে জানার বাসনার বেশি কিছু না, দয়াল এমন কি ধন আছে তোমার সেই ধন আমার কাছে নাই, দয়াল এমন কি ধন আছে তোমার সেই ধন আমার কাছে নাই, যদি মুক্তি পাই আমি ভক্ত হইয়া ভক্তি দিলে, যদি মুক্তি পাই আমি ভক্ত হইয়া ভক্তি দিলে, যদি মুক্তি পাই আমি ভক্ত হইয়া ভক্তি দিলে, যদি মুক্তি পাই। হ্যালো হ্যালো, বোকালটা অনেক ভালো হয়েছে। এবার আমি যে দয়ালের কাছে আসছি সে দয়ালকে মাধ্যম করে একটি গান করছি। আমি